গুড মর্নিং সবাইকে, শুভ পঞ্চমীর শুভেচ্ছা সবাইকে শারদীয়ার। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো পঞ্চমীর দিনটা তোমরা সবাই কেমন কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, বরকে ছেড়ে দিয়েছি, তারপরে ব্লগটা শুরু করেছি। তো আজকে সারাদিন কি করব, সারাদিন মানে কিছুটা আমি দেখাবো, তো কি করব না করব তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। খুব একটা ভালো ব্লগ তোমাদের কাছে আনতে পারি না, তো যতটা মানে চেষ্টা করি ভালো দেবার চেষ্টা করি। তো জানি না তোমাদের কতটা ভালো লাগে, তো যেমনই লাগুক না কেন একটা সুন্দর কমেন্ট করে দিই, আমার মনটা খুশি হয়ে যাবে। খারাপ লাগলেও একটা সুন্দর কমেন্ট করো, আর ভালো লাগলে তো সুন্দর কমেন্ট করবে, তাই না? তো এটুকু করো, তাতেই আমার মনটা ভীষণ ভালো হয়ে যাবে। তো চলো আজকে সারাদিন কী কী কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। তো দেখো, বরকে ছাড়তে গেছিলাম, ছাড়তে গিয়ে এই ফুলগুলো তুলে এনেছি, সাথে দূর্বা ঘাস তো লাগবেই, আর গাছ থেকে এই পেয়ারাগুলোকে পেড়ে এনেছি। পেয়ারাগুলো কিন্তু হয়ে গেছে, মানে বলে না অল্প বয়সে পেকে গেছে, তো সেই রকম একটা ব্যাপার। তো পেয়ারাগুলো কিন্তু একদম মানে খাবার মতন হয়ে গেছে। আমার কেনা পেয়ারা আছে, আমি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য নিয়ে এসেছি ঠিকই কথা, কিন্তু দেখলাম গাছে পেয়ারাগুলো হয়ে গেছে, তো সেগুলো পেড়ে নিলাম, ঠাকুরকে দেব এখন পুজো কদিন। আর তো দেখতেই পাচ্ছ, আর এদিকে দেখো বন্ধুরা, এই যে লেবুটা দেখো একদম পুরো পেকে গেছিলো গাছে, তো এই লেবুটা আমি পেরে নিলাম একটা লাঠি দিয়ে, বাড়ি মারতে পড়ে গেল লেবুটা। এই যে একটু দেখতে পাচ্ছ গর্ত হয়ে গেছে, এখানটায় একটা দাগ, মানে এখানটায় আঘাতটা লেগেছে, বাকি লেবুটা দেখছো একদম পুরো পেকে গেছে। আমি সেজন্য দেখলাম গাছ থেকে যে লেবুটা পেকে গেছে, কিন্তু আমি জেঠু একদম বাড়িতে নেই, তালা দেওয়া, জেঠু আর বাড়ির ছেলেটা কেউ বাড়িতে নেই, আমি ভাবলাম পেরে নিই, যখন তখন পড়ে যাবে, পাশের বাড়িতে পড়ে যাবে, তো ওই জন্য লাঠি দিয়ে পেরে নিলাম, আর জেঠুকে আমি বলে দেব। আর জেঠু আর ছেলেটা কেউই খায় না, ছেলেটা আমার বয়সী, ওরা কেউই খায় না এই লেবু, ঠিক আছে? আগের দিনকে তো তোমাকে দেখালাম জেঠু নিজের হাতে আমাকে দিয়েছে, আগের ব্লগ যদি তোমরা কেউ দেখে থাকো দেখবে। আর তো সেজন্য এটা আমি নিজের হাতে পেরে নিলাম, পুজোর সময় এটা বেশ ভালোই কাজে দেবে, পুজো দিতে পারবো, তো সেই জন্য এই লেবুটা পেরে নিলাম। বন্ধুরা, আমার বর তো মা ঠাকুর পুজো করে চলে গেছে, দেখতেই পাচ্ছ, বজরঙ্গবলীকে দিয়ে দিয়েছে আর নারায়ণকে দিয়ে দিয়েছে, আর হচ্ছে লোকনাথ বাবাকে দেয়, গণেশ ঠাকুরকে দেয়, আর এই ছেলেকে দেয়, ও হচ্ছে এই ঠাকুরগুলোকে দিয়ে যায়, আর বাকি ঠাকুরকে সব আমি পরিষ্কার করে তারপরে পুজো করব। বন্ধুর একটা কথা, যখন পুজো পড়েছে মানে দেবীঘর যখন বসে গেছে, তখনই আমি কিন্তু সব ঠাকুরকে এই কাপড় পরিয়ে দিয়েছি। এই কাপড় কিন্তু আর আমি এখন খুলবো না, মানে বৃহস্পতিবার তো মাঝখানে আসবে, তারপরেও কিন্তু কাপড় আমি খুলবো না, কারণ দেবীঘর বসে গেছে আর কোনো ঠাকুরকেই সেভাবে আমি মানে সরাবো না। এই এই কাপড় পরেই সব ঠাকুর বসে বসে থাকবে, আর আমি কিন্তু পরিষ্কারও করে দিয়েছি। এগুলো কিন্তু এই বৃহস্পতিবার মানে যেটা সপ্তমী আছে, সপ্তমীর দিন কিন্তু আর মানে কিছু করব না, যেহেতু দেবীঘট বসে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুর ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, বর পুজো দিয়ে গেছে। এই যে চা খেয়েছি, চায়ের কাপটা এখনও পড়ে আছে বিছানায়, বিছানা যা হোকভাবে করা আছে, এই বিছানাগুলো একটু ভালো করে গুছিয়ে নেব। আর তো বাকি কাজ আছে, এখন জামা কাপড় কাচা বাকি আছে, বাসন ধোয়া বাকি আছে। কী কী রান্না করেছি, এই যে নিরামিষ ভাত রান্না হয়েছে, এখানে হয়েছে মুগ ডাল, এখানে করেছি ঝিঙে আলু দিয়ে তরকারি, আর এখানে হয়েছে পুঁই শাক নিরামিষ। তো এই রেসিপিগুলোই আজকের হয়েছে, এটাই আজকের খেয়ে নেব। দেখতেই পাচ্ছ যে বাসনগুলো পড়ে আছে রান্নার বাসন, এগুলো একটু ধোয়া মাজা করে নেব, পুরো গ্যাসের জায়গাটা পরিষ্কার করব। ওগুলো পড়ে আছে সবজির খোলাগুলো ফেলে দেব। ভাবছি রাতের জন্য একদম রান্না করে রাখি, রাতে না আর কিছু করতে ভালো লাগছে না,
তো রাতে রান্নাগুলো করে রাখি, পটল আলু তরকারি করে রাখি রাতের জন্য। পটল আলুগুলো নিরামিষই পটল আলুর তরকারি আদা জিরে দিয়ে করে রাখি। আমার না ফ্রিজটা গোছানো হয়নি বুঝলে, ফ্রিজটা গোছানো হয়নি। ফ্রিজে আদাগুলো যেভাবে হোক সেই আদাগুলো পড়ে আছে। রাতের জন্য পটল আলুর তরকারি করে রাখি বন্ধুরা, আর এই পুজো কদিন না রাতে রান্না করতে ভালো লাগবে না, সেই জন্য ভাবলাম একটু রাতের দিকে পটল আলুর তরকারিটা করেই রাখি, এবেলা করে রাখি, এবেলা হাত ফাঁকা আছে করে রাখি। ছোট ছোট পটল তো মনটা খারাপ করে বসে আছে, কেন জানো? বর অফিসে বেরিয়ে গেছে আর বরকে ফোনে চার্জারটা দিতে ভুলে গেছি, খুব আফসোস। সারাদিনের জন্য তো এই ফোনে চার্জটা দেওয়া খুব দরকার, অফিসে গিয়ে ফোনে চার্জ দেয় একটু সেটাও ভুলে গেছি, ভালো লাগছে। আমার বরকে ফোন করে বলেছি চার্জার দিতে ভুলে গেছি, আমার বর বললো ভালো করেছ, ভালো লাগছে না সত্যি বলছি। কি করবো এখন, চার্জার দিতে ভুলে গেছি, মানে বলতে কিছু পারছে না অফিসে গিয়ে, ঠিক বলতে করে ভুলো, এই করো সেই করো, তাড়াতাড়ি করতে গিয়ে দিতে ভুলে গেছি। যাই হোক, দেখতেই তো পেলে তোমরা, বরকে দরকারি জিনিস দিতে ভুলে গেছি অফিসের, সত্যি ফোন খুবই দরকারি। আর দেখো সন্ধেবেলা চলে এসেছি সন্ধে দিয়ে, আর এদিকে রাতের জন্য রান্না করে নিচ্ছি, ঢেঁড়স আলুর তরকারি করব আর রুটি করব বন্ধুরা। আর আটা দেখতে পাচ্ছ মেখে রেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর সেইভাবে আর কিছু দেখাতে পারলাম না, একেবারেই সকাল থেকে একদম সন্ধেবেলা চলে এলাম, আর সন্ধেবেলা আমি একটু টিফিন করে নেব। তো এই দেখো লিকার চা বানিয়ে নিয়েছি, একটু লিকার চা খাচ্ছি আর একটু মুড়ি খেয়ে নেব, সন্ধেবেলা ভীষণ জোরে খিদে লেগেছে। আর এমনি দিদি আসার কথা, তো এখানে মুড়ি নিয়ে নিয়েছি, শসা মুড়ি চানাচুর, একটু আচারের তেল দিয়ে খেয়ে নেব। তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি, তাই ভাবলাম এটাও একটু শেয়ার করে দিই বন্ধুরা। তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ ভালো একটু কমেন্ট করো ভিডিও রিলেটেড। তো সত্যি কথা মনটা তো খারাপ পুরো সকাল থেকেই, বর অফিসে ফোনের চার্জারটা নিয়ে যেতে ভুলে গেছে, খুবই দরকারি ফোন বুঝতেই পারছো, সবাই জানো তোমরা। আর এদিকে দেখো দিদি এসে গেছে, এই দুজনের ভাই বোনের দেখতে পাচ্ছ কতটা বদমাইশি, ওদেরকে বলা হয়েছে ফোনে ছবি তুলবে, তো দুজনে কেউ স্থিরভাবে আর দাঁড়াচ্ছে না, এইভাবে বদমাইশি করছে, আর পাকা পাকা কথাগুলো তোমরা শুনে নাও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা, টাটা। দেখতেই পেলে কিরম পাকা পাকা কথা বললো, তো চলো বন্ধুরা টাটা।